তিনটি ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার সেক্ষেত্রে আসলে এই তিন জায়গায় কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় তিনটা ট্রাইমেস্টারই তো তার একটা যেমন ওজন তার হাইট আর না ওজনটা বাড়ে আমরা যা আমরা সবসময় মায়েদেরকে বলি একটা এইজ যেমন আমাদের তো আসলে একটু আর্লি ম্যারেজ হয় মেয়েদের তাহলে আমরা কিন্তু সবসময় চাই যে পঁচিশ পঁচিশ ছাব্বিশ এরকম একটা এজ কিন্তু মেয়েদের জন্য গর্ভধারণের জন্য উপযুক্ত কিন্তু আমাদের তো টিন প্রেগনেন্সি অনেক বেশি তো সেই ক্ষেত্রে তার মার নিজেরই তো একটা গ্রোথ হচ্ছে সেই মায়ের ক্ষেত্রে কিন্তু তার গর্ভস্থ শিশুর জন্য তার পরিবর্তন তার নিজের একটা পরিবর্তন তার অ্যানিমিয়াটা কিন্তু আগে থেকে যদি সে অ্যানিমিক থাকে তাহলে আরও মোর প্রোনাউন্স হয়ে যায় এখন হয় কি শুরুতেই যেটা প্রথম তিন সপ্তাহে যেটা হয় মায়েদের খুব অনেকে বমির টেন্ডেন্সি থাকে তো ওজনটা ঠিক মতো তখন বাড়ে না আমাদের বলে যে প্রতি মাসে অন্তত দুই কেজি করে ওজন বাড়বে অন্তত দুই কেজি করে মাসে শুরুতে হয়তো প্রথম তিন মাসে তার ফার্স্ট সেমিস্টার এত ভমিটিং হয় যে খেতেই পারছে না ঠিকমতো তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে একটু খাদ্যাভাস সম্পর্কে বলে দিই যে কীভাবে খাবে কিভাবে খেলে তার বমিটা সে কন্ট্রোলে রাখতে পারবে কিন্তু ওজনটা রেগুলার তাকে নিতে হবে এবং কিছু ডায়েটারি তাকে অ্যাডভাইস দিতে হবে যে কোন জিনিসগুলো সে এখন খাবে আর কিছু অ্যান্টি বমি নিরোধক কিছু অ্যান্টিমেটিক ড্রাগ তাকে দিয়েও কিন্তু ফলিক অ্যাসিডটা আমরা দেখ ফলিক অ্যাসিড প্রথম বারো সপ্তাহ তারপরে যেটা হয় তখন তখন তো বাচ্চাটার গঠনটা আট থেকে দশ বারো ম তারপর তো বাচ্চাটা বড় হতে থাকে ও পূর্ণাঙ্গ হতে থাকে তখনও তো মার পেট মার ওজন বাড়তে থাকে প্রতি মাসে আমাদের টার্গেট প্রতি অ্যাটলিস্ট দুই কেজি আর যে মা আগে থেকেই ও ছিল ডায়াবেটিক মা বা কার্ডিয়া হার্ট মা তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু কম সেটা ওরা তো আলাদা একটা গেছে তো এই ক্ষেত্রে মাদের প্রত্যেকটা আসলেই কিন্তু আমরা সবসময় মাদে কিন্তু ওজন মাপবো সবার আগে প্রেশার পালস পালস প্রেশার তারপর হচ্ছে তার ইডিমা পায়ে পানি এসেছে কিনা অ্যানিমিয়াটা আছে কিনা বাচ্চার গ্রোথ ঠিকমতো পেটে হাত দিলে আমরা বুঝতে পারি বাচ্চার গ্রোথটা কোন সময় কতটুকু থাকার কথা পেটের একটা হাত সিনফাইসোফানাল হাইট দেখলে আমরা বুঝতে পারি এগুলো দেখবো এবং সাথে সাথে আমরা প্রয়োজনীয় ইনভেস্টিগেশন প্রথমেই যে করে ফেলি বারো সপ্তাহের মধ্যে পরবর্তীতে এত বারবার করার দরকার নেই খুব প্রয়োজন যখন পড়বে তখন করব। আর যেটা বলেছিলাম আলটা শোনো তিনটার বেশি আসলে করার আমি মনে করি না দরকার মানে ইন্ডিকেশান না থাকলে করার দরকার আছে